অনেকে আছে আমাদের ভিতরে মাজারে টাকা দেয় কিন্তু মা বাবাকে টাকা দেয় না। মাজারে গিয়ে অনেক মানে বড় বড় টাকা হাদিয়া দিয়ে আসে মাজারে গিয়া। এই যে আপনার পাগলা মাজার আছে একটা, কি বলে কিশোরগঞ্জে সম্ভবত, 3 মাস পরপর খোলা হয়, কোটি টাকা আসে। কেন এই দেখে এই মসজিদে এত টাকা আসে কেন, কারণটা কি? বাংলাদেশে আরও বড় বড় মসজিদ আছে কিন্তু ওখানে এত টাকা কী জন্য? ওখানে হয়তো কোনো একটা জিনিস চালু আছে মানুষের ভিতরে যে এখানে দান করলে মনে হয় দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য এমনকি দূর থেকে ঢাকা শহর থেকে মানুষ ওখানে যায় দান করার জন্য। আমার এক মুসলিম আমাকে বলছে, হুজুর ওখানে ওখানে গিয়ে আমি যাই দোয়া করবো, ওখানে দান করে চলে আসবো। চিন্তা করেন, অথচ প্রত্যেক মসজিদই একই সমান, মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ, প্রত্যেকটা মসজিদ আল্লাহর ঘর। কিন্তু পাগলা মসজিদে দান করেন কেন? ওখানে কোনো পাগলাকে খুশি করার জন্য বা কোনো একটা কারণ আছে আপনার, হয়তো ওখানে দান করলে দোয়া করবো। এটা একটা মানুষের একটা মিথ্যা গুজব একটা আমাদের সমাজে চলে এটা, বাস এই গুজবে আমরা অনেক নামাজি ব্যক্তিরা ওখানে টাকা দিতে যায়, এত দূর থেকে চলে যায়। অথচ এই মাজারে দান করার চাইতে ওনার মা বাবার জন্য যদি উনি 10 টাকা খরচ করতো আল্লাহ তো বেশি খুশি হইত। মাজারে টাকাতে কোনো সব তো নাই, এখানে যে উদ্দেশ্য দিচ্ছেন আপনি এখানে যাচ্ছেন ওই শুধু ওই মাজারে যাচ্ছেন জিয়ারত করার জন্য, দান করবেন ওই উদ্দেশ্যে সফর করছেন, কোনো মাজারকে উদ্দেশ্য করে সফর করে যাওয়া ঠিক নয়, নাজায়েজ, হারাম। পৃথিবীতে 3 জায়গা মানুষ দোয়ার জন্য সফরের জন্য যেতে পারবে কিন্তু কোনো মাজারে সফর করতে যাবে না। হ্যাঁ, ওখানে গিয়েছে ঘুরতে সেই হিসাবে যেতে হবে। যেমন আপনি মাই মেনশনে গেছেন, কিশোরগঞ্জে গেছেন, যায় আসার সময় দেখে আসলেন, কিন্তু ঘর থেকে বের হবেন ওই মাজার সফর করবেন, যায় ওখানে দান করবেন, দান করলে দোয়া কবুল হবে, এই নিয়ে তো যদি জানা আপনার ইমানও নষ্ট হবে, সব কিছু টাকাও শেষ হয়ে গেল। তো মাজারে টাকা দিয়ে কি, জীবন্ত পীর তো আপনার মা বাবা, আমাদের জীবন্ত পীর আমাদের মা আমাদের বাবা। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মা হলো তোমাদের জান্নাত, তোমার মা ধাত উঠাতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুলের মঞ্জুর করে নেয়। মায়ের চোখের পানি জমিনে পড়া আগে আল্লাহর সাহায্যে পৌঁছে যাবে, বাবার চোখের পানি জমিনে পড়া আগে আল্লাহর সাহায্যে চলে যায়। মায়ের জন্য 5টা টাকাও যদি আপনি মাকে খুশি করতে পারেন তাহলে জান্নাত আপনার জন্য নিশ্চিত, কিন্তু মাজারে লক্ষ কোটি টাকা দান করলেও আপনার জান্নাত পাবেন কিনা তো কোনো সন্দেহ রয়ে গেছে। কিন্তু আল্লাহর ঘরে মায়ের জন্য মাকে যদি আপনার মা পান খায় কথা ধরেন, উনি যেটা পছন্দ করে সেটা বাজাতে কিনে নিতে, মা খুশি হয়ে গেল, মা শুধু হাত উঠাবে, উঠাতে দেরি আল্লাহ দোয়া কবুল হতে দেরি হবে না। এই জন্য মাকে আমাদের সবসময় খুশি করতে হবে, বাবাকে সবসময় খুশি করতে হবে। জীবন্ত পীরগুলোকে সম্মান করেন, জীবন্ত পীরের কাছে যান। আপনি যেই পরিমাণ আমরা মাজারের পীরদের খুশি করার চেষ্টা করি, ওদের নেতাদের কাছে গিয়ে মাথা নত করি, একদম পায়ের কাছে পড়ে থাকি, কিন্তু কয়দিন মায়ের কাছে গিয়ে পড়ে থাকি আমরা? কয়দিন মার কাছে আমি চেয়েছি, কয়দিন মাকে বলেছি? আপনার বিপদ যাচ্ছে কিন্তু একটাবার মাকে ফোন করতে বলতে পারলেন না। বিভিন্ন মাজারে গিয়ে চান মাজারে গিয়ে, হুজুর আমার মেয়েটা যেন বিয়ে হয়, আমার ছেলেটার সন্তান হচ্ছে না। আপনি কয়দিন আপনি মাকে বলেছেন, মা তুমি এটা দোয়া করো যেন আমার নেক সন্তান হয়? কয়দিন আমরা বলেছি?